হ্যাঁ, কে? কেমন আছেন? জি ভালো আছি। কে আপনি? আমাকে চিনবেন না। চিনবো না তাহলে ফোন দিয়েছেন কেন? সেদিন পার্কে আপনার সঙ্গে দেখা হয়েছিল। সেদিন বলতে কোন দিন? কারণ আমি তো সব দিনই ওর ছোট ভাইকে নিয়ে পার্কে যাই, তো সেদিন বলতে কোন দিনটা আমাকে একটু বলবেন? সবার সাথে তো আমার দেখা হয়। ওই যে গত রোববার। গত রোববার? আসলে পার্কে তো অনেক মানুষ থাকে, এখন তাদের ভিতরে আপনি কে কিভাবে বুঝবো বলেন? আসলে আপনি আমাকে ওভাবে দেখেননি, ঠিক আছে? হ্যাঁ, আমি আসলে ওইভাবে কাউকে দেখিও না। আমি আপনাকে দেখেছি। তো আমাকে কি দেখছেন শুনি। এবং দেখেই আপনার মায়ে পড়ে গেছে। আমার মায়ে পড়ে গেছেন? তো আপনি আমার নাম্বারটা পাইছেন কোথায় শুনি? সেটা না হয় পরে বলি। না না, পরে কেন বলবেন? তবে এখন জিজ্ঞাসা করছি, এখনই বলেন। এখনই বলতে হবে? হ্যাঁ, কারণ আমি তো অপরিচিত কোনো মানুষের সাথে কথা বলি না, আর আপনি তো আমার অপরিচিত, আর অপরিচিত মানুষের সাথে কথা কেন বলবো? আর আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছেন আগে সেটা বলেন, তারপর আপনার সাথে কথা বলা যাবে কি যাবে না এটা পরে ভেবে দেখবো। ওই যে আচার খাচ্ছিলেন, ঠিক আছে, আচার খাওয়ার সময় আপনার ছোট ভাইকে দাঁড় করে রেখে আপনি জানি কোথায় গেলেন, সেই সুযোগে আপনার ছোট ভাইয়ের কাছ থেকে আমি নাম্বারটা নিয়েছি। ও আচ্ছা, বান্দরে আপনার নাম্বার দিয়েছে বান্দর আসুক আজকে। হা 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 করে হাসবেন না, ঠিক আছে? বান্দরে আমি এমনি আমার নাম্বারটা শিখাইছিলাম, মানে লেখা শিখাইছিলাম, যাতে ও হারিয়ে টারিয়ে গেলে আমার নাম্বারটা বলতে পারে, সবাইরে বলে যেতে আমাকে কল দিতে পারে। আরে বান্দর কি করলো, আপনার নাম্বার দিয়ে দিচ্ছে। কেন রাগ করলেন বুঝি? রাগ করবো না, আপনারে আমি চিনি না জানি না, ও চিনি না জানে না, চকলেটের লোভে আপনারে নাম্বারটা দিয়ে দিল, আর আর কতদিন পর তো দেখতেছি ও আমাকে দিয়ে দিবে। কেন, হঠাৎ পরিচয়ের মাধ্যমে কারোর সঙ্গে কথা বলা যায় না? না, আমি কারোর সাথে কথা বলতে চাই না, কারণ আমার পড়াশোনা আছে, আমার ফ্যামিলি আমার নিয়ে খুব সেন্সিটিভ। আমি কি আপনার রূপের প্রশংসা করতে পারি না? হ্যাঁ, রূপ থাকলে অবশ্যই, কথায় আছে না গুণ থাকলে, ঘরে মন থাকলে গুণ গাইতেই হবে, তাই না? সত্যি কথা কি জানেন, আমি আপনাকে দেখি মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা, মুগ্ধ হয়ে গেছেন? তো কি দিয়ে, পানি দিয়ে ধুয়ে মুগ্ধ হয়েছেন নাকি এই খেয়ে মুগ্ধ হয়েছেন? আমার হাতের কিছু খাইছেন? আমার মনে হচ্ছে আমি আপনার কথা শুনতে পারবো না। ও আচ্ছা, আমার কথা শুনতে পারবেন না? কেন আমার সাথে কথা শুনতে পারবেন না শুনি? আমি কি, আপনি যেভাবে গুছিয়ে কথা বলেন আমি কিন্তু সেভাবে পারি না। ও, কথা আজকাল গুছিয়ে হয়? মানে আমি শুনছিলাম যে কাপড় চাপড় গুছানো যায়, মানুষ যখন এলোমেলো হয়ে যায় তাদের সিরিয়ালে দাঁড় করাইয়া গুছানো যায়, এখন আজকাল কথাও গুছানো যায়, এটা তো আমি শুনি নাই। আপনার কাছ থেকে শোনা এগুলো ভালো, এটাও একটা পরীক্ষা মানে মনে করে নিলাম। আমার মনে হয় কি জানেন, বলেন, যারা সুন্দরী হয় তাদের কথাটাও অনেক সুন্দর। ও আচ্ছা, আপনার তাই মনে হচ্ছে? অবশ্যই। থ্যাংক ইউ সুন্দর বলার জন্য। আর আমি বলবো না যে আমি সুন্দর না, কারণ কখনো নিজেকে ছোট করে দেখতে হয় না, নিজেকে ছোট করে যে দেখে সে কখনো মানুষের আকারে পড়ে, কারণ পরিমার চাঁদের মতোই আপনার রূপ। থ্যাংক ইউ। আমার আমার মনে হয় কি আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার চেহারাটা একদম প্যাঁচার মতো। সত্যি কি তাই? হ্যাঁ, আপনার কণ্ঠ শুনে সেরকম মনে হচ্ছে যে আপনার চেহারাটা একদম প্যাঁচার মতন, আপনি একদম প্যাঁচার মতন দেখতে, আর আমার মনে হচ্ছে আপনি আমার দাদা, দাদা বসি। এবার কিন্তু না হাসি আর পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত হাসেন না, হাসলে আবার দাঁত কপাটি সব খুলে যাবে, আর খুলে গেলে তখন বোকরা হয়ে যাবেন, বোকরা হয়ে গেলে আপনার বউ আপনাকে পছন্দ করবে না, আর এই যে গোজগুলো খাইতে পারবেন না, তখন আপনাকে কেউ মানে কারো চাবাই দেওয়া লাগবে, আর গেন্দা রেখে না, কারো চাবানো খাবার যদি খাইতে হয় কেমন লাগে সি? তুমি বিশ্বাস করো, ও সরি সরি, প্লিজ প্লিজ, হঠাৎ তুমি বলে ফেললাম, আই এম সো সরি। হ্যাঁ হ্যাঁ, এই তুমি তুমি আবার বললেন না, ঠিক আছে, আর বলতে পারেন তুমি বললেন, সমস্যা নাই, যে তাও দাদা। তুমি যদি অভয় দাও তাহলে অবশ্যই। হ্যাঁ বলেন, তুমি বলেন দাদা, ঠিক আছে, দাদা তো না তুমি বলতেই পারে তাই।
ওই যে একটা কথা বললাম না, আমি তোমার সঙ্গে কথাই পারবো না। তাহলে কথা না পারলে ফোন রেখে দেন, ফোন দিছেন কেন? সেটাও যে পারছি না। কেন শুনি? কেন জানতে চাও? শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। প্রত্যেকটা পুরুষেরই এই কথা থাকে, শয়নে স্বপ্নে নয়নে নপনে কত কথা থাকে। আর শুনেন, এখন রাখেন ঠিক আছে, আমার ইসে ক্লাসের টাইম হয়ে গেছে, আমি আসছিলাম বাসায় লাঞ্চ টাইমে, এখন আবার আমি ক্লাসে যাব। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমি সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি থাকেন ভাই, আমি আমি পরে কথা বলি, আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। তাহলে কথা দিই, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, রাখেন। এই শোনো, প্লিজ আমার নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবে। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বারটা একদম মানে আকাশে বাতাসে পাতালে মাটিতে পুকুরে যেখানে পাবো সেখানে সেভ করে রাখবো। প্লিজ প্লিজ, দুষ্টুমি করো না, দুষ্টুমি করো না। হ্যাঁ হ্যাঁ, আমরা কি এটা এটা ওকে দাঁড়া, তোর নাম্বার এখনই ব্লকলিস্টে রয়েছে।